नमस्कार टेक्निक पॉलिटेक्निक इन्स्टिट्यूट इलेक्ट्रिकल डिपार्टमेंटर तरफ थे तुम्हारे सकल के स्वागत एन माध्यमिक और हायर सेकेंडरि दोटो शेष एबार तुम्हारे निजे कैरियर गढ़ार लक्ष्य निजेद के एगिए नहीं जो क्योंकि तुम्हारा प्रत्येके अने दिशा आज तुम्हारा कि नहीं पढ़ले निजे कैरियर सुप्रतिष्ठित करते तारमें तुम्हारे बोलो डिप्लोमा इन इलेक्ट्रिकल इंजिनियारिंग तुम्हारे एक सुवर्ण सूझ होते कारण डिप्लोमा इन इलेक्ट्रिकल इंजिनियारिंग तीन बचर मध्य कमप्लीट हो जाए तपर ही तुम डिप्लोमा डिग्री अर्जन करते तुम्हारे क्योंकि चाकर अनेक सूझ सुविधा थको अन्य जेनरल लाइन थे तुम्हारे स्वाभाविक भाव मन होते इलेक्ट्रिकल इंजिनियारिंग क्यों पढ़ब सकाल बल्ला घूमते उठे मोबाइल फोन चेक करा रतर बेला एसि चालानो अब्दि जो इलेक्ट्रिकल एप्लायंस तुम्हारा यूज कर थको ये समस्त किचू तुम्हारा इलेक्ट्रिकल इंजिनियारिंग मध्य पढ़ आमी शमीक चट्टराज इनचार्ज अफ इलेक्ट्रिकल इंजिनियारिंग डिपार्टमेंट टेक्निक पॉलिटेक्निक इन्स्टिट्यूट इलेक्ट्रिकल इंजिनियारिंग तुम्हारा जो एडमिशन ने तुम्हारा की सबजेक्ट पढ़ जे रखम तुम्हारा जो फर्स्ट इयर एडमिशन ने तुम्हारा पढ़ बेसिक साइंस से सीम्पल मैथमेटिक्स फिजिक्स और केमिस्ट्री ओपर तुम्हारे फोकस थकपर तुम्हारा जख ही सेकेंड इयारे उठे सेकेंड इयारे उठले तुम्हारे इलेक्ट्रिकल इंजिनियारिंग कोर्स सबजेक्टगुलो तुम्हारा पढ़ जे रखम इलेक्ट्रिकल मोटर जो मोटर हमारे ट्रेने यूज है जो मोटर हमें विभिन्न इंडस्ट्री यूज है जे रखम जेनारेटर जो जेनारेटर हमें इलेक्ट्रिसिटी प्रोड्यूस कर दे से ही जेनारेटर सम्बन्धे पढ़ब एचड़ा थकबे थार्माल पावर प्लांट हाइड्रो पावर प्लांट सोलार पावर प्लांट और विंड पावर प्लांट यह समस्त किछु किन्तु आमरा सेकेंड इयारे जानते पारबो थार्ड इयारे जखन तोमरा उठबे तखन तोमादेर मेन फोकस थाकबे होच्छे इल्यूमिनेशन इंजिनियारिंग बा लाइटिंग डिजाइनिंग एर उपर এই লাইটিং ডিজাইনিংয়ে তোমরা ডিফারেন্ট হল যে আমাদের হল থাকে সেই হলের লাইটিং ডিজাইনিং তোমরা সম্বন্ধে জানতে পারবে এছাড়াও মেন ফোকাস থাকবে হচ্ছে ইভি ইলেকট্রিক ভেহিকলস আমরা জানি যে পেট্রোলের যে ক্রাইসিস চলছে বা গ্রিন হাউস গ্যাসের যে এফেক্ট চলছে সেখান থেকে আমাদের মুক্ত পাওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট ই ভেহিকলস স্টার্ট করেছে মার্কেটে অনেক ই ভেহিকলস এসছে সেই রিসেন্ট টেকনোলজি আমাদের কারিকুলামে দেওয়া হয়েছে আমরা সেই ই ভেহিকল সম্বন্ধেও কিন্তু জানতে পারবো এবং তোমরা ডিটেলস এই সম্বন্ধে জানতে পারবে এবং তার একটা পাঠ তোমরা হতে পারবে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চলো এবার তাহলে আমরা দেখে নিই আমাদের ল্যাবরেটরিতে তোমরা এলে তোমরা কী কী শিখবে এখন আমরা চলে এসেছি ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবে যে মেশিন ল্যাব সম্বন্ধে আমাদের বিস্তারিতভাবে বলবে লেকচারার সায়ক পাল নমস্কার আমি সায়ক পাল লেকচারার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট তা আমি এই মেশিন ল্যাব সম্পর্কে একটু বিস্তারিত বলছি এখানে সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে যা যা ল্যাব হয় মেশিনের সেগুলো এখানে আমাদের পারফর্ম করা হয় যেমন এখানে দেখা যাচ্ছে যে ডিসি শান্ট জেনারেটরের এক্সপেরিমেন্ট হয় এখানে ডিসি মোটর এই পুরো পার্টটা হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য পাশের যে প্যানেলটা রয়েছে এখানে ডিসি শান্ট মোটরের স্পিড কন্ট্রোল হচ্ছে এটাও থার্ড সেমিস্টারের জন্য তার পাশে আছে অল্টারনেটারের সিঙ্ক্রোনাইজিং প্যানেল যেটা হচ্ছে আমাদের যে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেভাবে পাওয়ার তৈরি হয় সেভাবে কীভাবে তৈরি হচ্ছে সেটা এখানে একটা ডেমনস্ট্রেট করা আছে এখানে এই যে তিনটে ফেজের রেড ইয়েলো ব্লু এখানে এরকম জ্বলছে মোটর চলছে এটা ফোর্থ সেমিস্টারের এক্সপেরিমেন্ট ফোর্থ সেমিস্টারের আরও একটা এক্সপেরিমেন্ট হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর এখানে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ব্রেকিং প্রসেস এবং লোড টেস্ট নো লোড টেস্ট ব্লক রোটর টেস্ট পুরোটাই আমাদের এখানে পারফর্ম করা হয় এরপরে আমরা চলে যাচ্ছি ফোর্থ সেমিস্টারের আর একটা ইন্ডাকশান মোটর যেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর যেখানে ইন্ডাকশান মোটরের লোড টেস্ট করা হচ্ছে এই যে পুরো সেট আপ এগুলো হচ্ছে পুরোটাই আমাদের ফোর্থ সেমিস্টারে চলে যাচ্ছে এরপরে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আমাদের ট্রান্সফরমার থাকে ট্রান্সফরমারের পুরো এক্সপেরিমেন্ট আমাদের থার্ড সেমিস্টারে পারফর্ম করা হয় এখানে ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং ট্রান্সফরমারের লোড টেস্ট করা হয় যেগুলো আমাদের টোটাল এখানে যা এক্সপেরিমেন্ট করা হয় সেটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সাধারণত আমরা ট্রান্সফরমার রাস্তাতে দেখতে পাই তার একটা ছোট ভার্সন আমাদের ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা হয় এরপরে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে ডিসি সিরিজ মোটর যেটা আমাদের ট্রেনে কাজে লাগে আমরা যে ট্রেনে চলি ইলেকট্রিক ট্রেনে সেই ট্রেনে এই ধরনের মোটর ব্যবহার করা হয় আচ্ছা এটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর স্কুইরেল কেজ টাইপ এটা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি স্টিল প্ল্যান্ট সিমেন্ট প্ল্যান্ট পেপার মিল বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই মোটরেরই বেশি ব্যবহার করা হয় আই এম সৃজন গোপ টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র
আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করেছিলাম এবং আমার এই ক্রেডিট কার্ডটি স্যাংশন হয়েছে এবং এটি আমার পড়াশোনার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। এখন আমরা চলে এসেছি সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন ল্যাবরেটরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন ল্যাব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আর গুরুত্বপূর্ণ একটি ল্যাবরেটরি। এতে এখানে যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পড়বে তো এই ল্যাবে তোমরা কী কী জানতে পারবে একটু দেখে নেওয়া যাক। যেরকম আমরা জানি আমাদের ঘরেতে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের প্রোটেকশনের জন্য আমরা এমসিবি ইউজ করে থাকি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমসিবি আছে, ফিউজ আছে। আমরা জানি যে ঘরেতে যদি কোনো রকম ফল্ট হয়, কোনো রকম শর্ট সার্কিট হয়, আমাদের এমসিবি পড়ে যায়। আমরা চলতি ভাষায় এই কথাটা বলে থাকি। তো এখানে দেখো আমরা একটা গোটা এমসিবির আমরা একটা ক্রস সেকশনাল ভিউ আমরা এখানে তোমাদেরকে দেখাতে পারছি, কারণ একটা পুরো এমসিবি এখানে ওপেন করা আছে। স্টুডেন্টরা যারা এখানে ল্যাব করে তারা প্রত্যেকটা পার্ট তারা আইডেন্টিফাই করে এবং কীভাবে এই এমসিবি কাজ করে, শর্ট সার্কিট হলে কীভাবে এমসিবি পড়ে যায় বা যে কথাটা আমরা বলে থাকি সেটা আমরা এখান থেকে জানতে পারি, কারণ এটা আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের প্রোটেকশনের জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি। সেরকমই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফিউজ, একটা বড় সড় ফিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ফিউজটা আমি ওপেন করে রেখেছি যার তারগুলো এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে HRC ফিউজ, হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। এগুলো ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি ইউজ হয়, আমাদের ঘরেতেও ছোটো যে ফিউজগুলো ইউজ হয় রিপ্লেসেবল ফিউজ, এই ফিউজ কনস্ট্রাকশন আমরা কিন্তু জানতে পারবো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে। ওকে, তো নেক্সট যেটা আমাদের এখানে আছে দেখতে পাচ্ছ রিলে প্যানেল, এখানে যেটা আছে রিলে প্যানেল। এই রিলে প্যানেল একই ইন্ডাস্ট্রির প্রোটেকশনের জন্য ইউজ হয়, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের যেখানে হেভি যে মোটরগুলো আছে বা তোমার অল্টারনেটার বা ট্রান্সমিশন লাইন আছে তার প্রোটেকশনের জন্য। সেখানেও কোনো রকমের শর্ট সার্কিট বা কোনো রকম ওভারলোড হতে পারে, তো তার প্রোটেকশনের জন্য এখানে আমাদের রিলে প্যানেল আছে। কী কাজ করে না, যখন কোনো রকম ফল্ট হয় তখন যে কারেন্টটা এক্সেস হয় সেই কারেন্টটাকে সেন্স করে সঙ্গে সঙ্গে ব্রেকারকে ট্রিপ করিয়ে দেয়। তো এখানে আমরা এটাই দেখে থাকি যারা প্র্যাকটিক্যাল করে স্টুডেন্টরা, যে এখানে তারা ফল্ট করিয়ে তারা এই রিলেটাকে মুভমেন্ট করায়, রিলেটাকে মুভমেন্ট করিয়ে তারা প্রোটেকশনটাকে এনহ্যান্স করে। নেক্সট একটা প্যানেলে চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে সেটা হচ্ছে ট্রান্সফরমার। আমরা প্রত্যেকেই ট্রান্সফরমার নামটার সাথে পরিচিত আমরা দেখে থাকি। পার্টিকুলার ট্রান্সফরমারের প্রোটেকশন এখানে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে ডিফারেনশিয়াল প্রোটেকশন। এই ডিফারেনশিয়াল প্রোটেকশন কী সেটা জানতে গেলে অবভিয়াসলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে। তো এটা অ্যাকচুয়ালি ভেরি ফাস্ট প্রোটেকশন সিস্টেম, এখন অবধি যত ধরনের প্রোটেকশন সিস্টেম আছে। তো এখানে আমরা সেই জিনিসটা আমরা দেখতে পারি যে ফল্ট হওয়ার সাথে সাথে কতক্ষণ পর রিলেটা ট্রিপ করছে, খুব তাড়াতাড়ি এটা ট্রিপ করে যায়। তো এখানে এই পুরো প্র্যাকটিক্যালটা এখানে হয়ে থাকে। এখানে দেখো ডিফারেন্ট রেঞ্জের যে HRC ফিউজ এর আগে আমরা দেখলাম সেই ফিউজ এখানে একটা ডিসপ্লে করা আছে, অনেকগুলো ফিউজ ডিসপ্লে করা আছে। 2 অ্যাম্পিয়ার রেঞ্জ থেকে 400 অ্যাম্পিয়ার রেঞ্জের অবধি ফিউজ আমাদের ল্যাবরেটরিতে অ্যাভেলেবেল। আমরা প্রত্যেকটার যে কনস্ট্রাকশন যার আলাদা তাজা কী কী রেটিং সমস্ত কিছু নোট ডাউন করা হয় এবং তারা এই ফিউজগুলো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ইউজ হয় অ্যাপ্লায়েন্সের। দেখো এখানে আমরা একটা 3-phase মোটর, ইন্ডাকশন মোটর, তার প্রোটেকশন আমরা একটু দেখছি। আমরা মোটরটা রানিংয়ে রেখেছি, 3টে ফেজ আছে। হতে পারে যে কোনো একটা ফেজ অফ হয়ে গেল, যে কোনো একটা ফেজ যদি অফ হয়ে যায় তাহলে মোটরটা কিন্তু ভাইব্রেশন করবে। তাকে যদি প্রোটেকশন না দেওয়া হয় মোটরটা কিন্তু ভাইব্রেশন করবে আর মোটরটার ওয়াইন্ডিংগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তার জন্য আছে এই প্রিভেন্টার, এই প্রিভেন্টার ওকে প্রিভেন্ট করবে এই প্রোটেকশন দিয়ে। তা আমি এই ফেজটাকে অফ করছি, জাস্ট দেখো এই প্রিভেন্টার সঙ্গে সঙ্গে মোটরটাকে কিন্তু বন্ধ করিয়ে দিল। একটা ফেজ আমার অফ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। তো আবার আমার লাইনটা চলে এলো, আমি আবার যদি স্টার্ট করি মোটরটা আবার যেরকম আগে ঘুরছিল সেরকমই ঘুরবে। আবার আমি বন্ধ করব, অটোমেটিক অফ করে যাবে। তো যারা পড়বে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারা এই প্রোটেকশন সিস্টেম সম্বন্ধে কিন্তু পুরোপুরি জানতে পারবে।
এখন আমরা চলে এসেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ল্যাব ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ল্যাবরেটরি। এই ল্যাবরেটরির ব্যাপারে আমাদের বিস্তারিতভাবে বলবেন মিস্টার মানিক সাহা, লেকচারার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। নমস্কার, আমি মানিক সাহা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের। এই কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো আমাদের ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এখন এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সাবজেক্টের অনেকগুলো এক্সপেরিমেন্ট আছে, যে এক্সপেরিমেন্টের সম্বন্ধে আমরা গতানুগতিকভাবে করতে থাকবো, কিন্তু এখন চলো তোমাদের এই কিছু এক্সপেরিমেন্টের বিষয়ে ব্রিফলি বলা যাক। যেমন আমাদের এখানে অনেকগুলো কন্ডাক্টর তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো আমাদের পাওয়ারকে ফ্রম জেনারেটিং স্টেশন থেকে আমাদের পুরো লোকালিটিতে পর্যন্ত নিয়ে আসার জন্য এগুলো ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কন্ডাক্টর তোমরা দেখতে পারবে এখানে, যেমন এখানে ACSR কন্ডাক্টর আছে, পেপার ইনসুলেটেড কন্ডাক্টর আছে, এগুলো আমরা দেখতে পারবো। এরপর আমাদের এই যে কন্ডাক্টরগুলো আসছে, এগুলো চার্জড অবস্থায় থাকে, এই কন্ডাক্টরগুলোকে আমরা ডাইরেক্ট আনতে পারবো না, টাওয়ারের থেকে একে ইনসুলেটেড করতে হয়। এই জন্য বিভিন্ন ধরনের ইনসুলেটার আমরা এখানে রেখেছি, বিভিন্ন ধরনের ইনসুলেটার বিভিন্ন রেটিংয়ে, বিভিন্ন ধরনের ইনসুলেটারের বিভিন্ন নাম, এগুলো আমরা পরে জানতে পারবো। এই বিষয়ে এগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে। এখানে দেখো অনেকগুলি টারবাইন রাখা রয়েছে। এই টারবাইনগুলি জলবিদ্যুৎ কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র, যেগুলোর দ্বারা আমরা জেনারেটরকে ঘোরাই। এখন এই টারবাইনগুলো যেমন জলের ফ্লো আর জলের যে উচ্চতা থেকে পড়ছে তার উপর বেসড করে আমরা এই টারবাইনগুলো সিলেকশন করি। এবার দেখো, এটা আমাদের DC নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ফল্ট অ্যানালিসিস করার জন্য এই কিটটা আমরা তৈরি করা হয়েছে। এই কিটটাতে বিভিন্ন ধরনের ভোল্ট মিটার, অ্যাম মিটার রয়েছে আর বিভিন্ন ধরনের লোড রয়েছে। আমরা এই লোডের বিভিন্ন ধরনের কম্বিনেশান দিয়ে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিটের যে ফল্ট হয় সেগুলো আমরা টেস্ট করে থাকি। তোমরা ট্রান্সফরমারের বিষয়ে শুনেছো, কিন্তু ট্রান্সফরমার আমরা তৈরি করবো কী করে? এই মেশিনটা যেটা রয়েছে, এই মেশিনে আমরা ট্রান্সফরমার তৈরি করতে পারি। এই মেশিনটার মধ্যে বিভিন্নভাবে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং আমরা সেট করতে পারি এবং সেই ট্রান্সফরমারগুলোকে একদম প্রপার, একদম জিরো থেকে শেষ করে পুরো শেষ পর্যন্ত আমরা এখানে তৈরি করতে পারবো। আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের বিষয়ে এতক্ষণ অনেক কিছু জানলাম, এবার জানি আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে কীভাবে এফিশিয়েন্টলি পাওয়ারটাকে পাঠাতে পারবো। এখন এফিশিয়েন্টলি পাওয়ার পাঠানোর দরকারটা কি? যদি আমরা এফিশিয়েন্টলি পাওয়ারটাকে পাঠাতে পারি তাহলে আমাদের ইলেকট্রিসিটির খরচ যেটা আছে সেটা কমে যাবে। এখন এই কিটটির মাধ্যমে আমরা সেটাকে ভালো মতন দেখতে পারবো যে কীভাবে আমরা একটা পাওয়ার যদি কম এফিশিয়েন্টলি যায় সেটাকে ভালোভাবে আমরা এফিশিয়েন্টলি পাঠাতে পারি। এই কিটটাতে সমস্ত ধরনের এক্সপেরিমেন্টে তোমরা দেখতে পারবে। এবার এই পাশে যে কম্পিউটারটি রাখা রয়েছে, এই কম্পিউটারটায় আমরা বিভিন্ন ধরনের, কারণ এত বড় নেটওয়ার্কের সিমুলেশনটা আমরা একদম একটু কম্পিউটারের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো যে পুরো লাইনে কীভাবে ফল্ট হচ্ছে, খুব ইজিলি এটা এখানে আমরা বুঝতে পারবো। তো এবারে আমরা চলে এসেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটা ল্যাব, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবরেটরি। যে সার্কিট ল্যাবরেটরি সম্বন্ধে আমাদের বিস্তারিতভাবে বলবেন মিস তিথি মুখোপাধ্যায়, লেকচারার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ স্যার। তোমরা এখন যে ল্যাবটা দেখছো, এই ল্যাবটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক অ্যান্ড সার্কিট ল্যাব, এবং এই ল্যাবটাই হচ্ছে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল ল্যাব। এই ল্যাবের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই মাল্টিমিটার। তোমরা নাম শুনেছো ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স, এই সমস্ত কিছু তোমরা এই ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে পারবে, সমস্ত কিছু AC এবং DC উভয় ক্ষেত্রেই। ভবিষ্যতে তোমরা যখন হায়ার স্টাডিজ করবে বা জব করবে, তোমাদের প্রতি ক্ষেত্রে এই মাল্টিমিটার সঙ্গী হবে। সেক্ষেত্রে এই মাল্টিমিটারকে কী করে অপারেট করা হয় তোমরা ফার্স্ট ইয়ার থেকেই এই ল্যাবে শিখবে। আমার নাম তিথি মুখোপাধ্যায়, লেকচারার অফ ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। এই ল্যাবে তোমরা আজ যে ইনস্ট্রুমেন্ট দেখবে তার মধ্যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই ওয়াট মিটার। তোমরা নাম শুনেছো পাওয়ার, এই পাওয়ার আমরা মেশার করতে পারি এই ওয়াট মিটার দিয়ে। এই ওয়াট মিটারে দেখো অনেকগুলো নব রয়েছে, অনেকগুলো কানেকশান রয়েছে। এই কানেকশান কীভাবে করতে হয়, কীভাবে ওয়াট মিটারটা সার্কিটে দিলে আমরা পাওয়ারটা মেশার করতে পারবো, সেটাও তোমরা ফার্স্ট ইয়ার থেকেই এই ল্যাবে শিখবে। এরপর দেখো এদিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো রিওস্ট্যাট। তোমরা এই রিওস্ট্যাটের রেঞ্জকে যেই ভ্যারি করবে তোমরা পাবে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তোমরা শুনেছ তারে রোধ থাকে, রোধ যেই পরিবর্তন হয়, রোধ বাড়লে সে কারেন্টের ফ্লোকে বাধা দেয়। এই রিওস্ট্যাটকে আমরা ভ্যারি করে সেই রোধ বাড়াতে বা কমাতে পারি। এরপর দেখো এখানে আরও একটি ওয়াট মিটার রয়েছে, এখানে কিছু ছোট রিওস্ট্যাট রয়েছে, এবং এই যে ট্রেনার কিটটা রয়েছে এটা দিয়ে তোমরা রেজিস্ট্যান্স এবং একটা চোক কয়েল বা ইন্ডাকটেন্স দিয়ে পাওয়ার মেশার করতে পারবে। টেবিলে এখন যে সেট আপটা দেখছো,
এটা দিয়ে তোমরা সিঙ্গেল ফেজ ক্যাপাসিটিভ সার্কিটের জন্য ভোল্টেজ মেশার করতে পারবে। ক্যাপাসিটিভ সার্কিট মানে যখন সার্কিটে ক্যাপাসিটর থাকবে। এই যে দেখো এখানে একটা বড় ক্যাপাসিটর বক্স লেখা রয়েছে। দেখো দুখানা ভ্যারিয়াক আছে, এটা দিয়ে তোমরা এসি ভোল্টেজ ভ্যারি করাতে পারো। আবার যখন তোমার সার্কিটে ডিসি ভোল্টেজ লাগবে তার জন্য রয়েছে ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, তোমরা 30 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ এতে দিতে পারো। এখানে তোমরা যে কিটটা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড ইয়ার ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা নিজের হাতে বানিয়েছে। ভবিষ্যতে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে তোমরাও এই ধরনের সার্কিট বা প্রজেক্ট নিজের হাতে বানাতে পারবে। মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল ল্যাব এটা, এখানে এসে তোমরা শেয়ারিং ব্রিজের সাহায্যে মাপতে পারবে কি করে একটা সার্কিটের ক্যাপাসিট্যান্স ভ্যারি করে বা ক্যাপাসিট্যান্স ভ্যারি করার জন্য একটা সার্কিটে আর কী কী চেঞ্জ হয়। এই পাশে যে তোমরা বড় প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ, থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা নিজের হাতে একদম শুরু থেকে সবটা বানিয়েছে। পাশের যে প্রজেক্টটা তোমরা দেখছো এটাও থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরই করা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেশিন। এই মেশিনের মধ্যে তোমরা এখানে যে সেট আপটা খোলা দেখতে পাচ্ছ এটা একটা ডিসি মোটর খোলা অবস্থায় রাখা রয়েছে, যাতে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এসে প্রথম থেকে শেষ অবধি হাতে করে বুঝতে পারে কীভাবে কী কানেকশান হচ্ছে। এর পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ একটা ট্রান্সফরমারের ছোট মডেল। তোমরা ট্রান্সফরমার নিশ্চয়ই দেখেছো বাড়ির পাশে, স্কুল কলেজের সামনে, রাস্তায়। এই ট্রান্সফরমার কীভাবে কাজ করে চোখের সামনে তোমরা একটা বাস্তব মডেল দেখতে পাবে। ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক অ্যান্ড সার্কিট ল্যাবের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট হচ্ছে এনার্জি ক্যালিব্রেশন। তোমাদের প্রত্যেকের বাড়িতেই এনার্জি মিটার থাকে, যেটা দেখে তোমাদের বাড়ির মাসের বা বছরের ইলেকট্রিক বিলটা আসে। সেই ইলেকট্রিক বিল কীভাবে ক্যালকুলেট করা হয় তোমরা নিজের হাতে এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপতে শিখবে। এখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আরেকটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে রিনিউয়েবল এনার্জি, সেই ল্যাব সম্বন্ধে এখন আমাদের বিস্তারিতভাবে বলবেন মিস্টার স্নেহাশিস দাস, লেকচারার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ধন্যবাদ। আমরা এখন দেখতে পাচ্ছি সোলার প্যানেল, বলা উচিত তিনটে সোলার প্যানেল রয়েছে আমাদের। আমরা সৌরবিদ্যুৎ কীভাবে তৈরি হয় সেই সম্পর্কে এই ল্যাবে জানব। ছাদে আমাদের তিনটে প্যানেল রয়েছে সোলার প্যানেল, বাকি কানেকশন আমরা ল্যাবে গিয়ে দেখব। আমরা সোলার প্যানেল দেখলাম, এরপরে আমরা দেখে নেব এই ওয়্যারসের মাধ্যমে ইলেকট্রিসিটি আসছে, যাচ্ছে কোথায়, ইনভার্টারে। তারপরে রয়েছে ব্যাটারি, ব্যাটারি চার্জ হচ্ছে ব্যাকআপ হিসেবে এবং সেই ব্যাটারি থেকে পুনরায় চলে যাচ্ছে ইনভার্টারে, ডিসি সাপ্লাই এসিতে কনভার্ট হচ্ছে এবং সেই এসিতে আমরা লোড কানেক্ট করেছি, বিভিন্ন ল্যাম্প বা বিভিন্ন ফ্যান এগুলো কানেক্ট করে আমরা ব্যবহার করতে পারি। তো কী উপায়ে সূর্য থেকে আমরা বিদ্যুৎ তৈরি করছি সেই সম্পর্কে আমরা ধারণা পাবো। এরপরে আমরা দেখে নেব উইন্ডমিল। উইন্ডমিল বা উইন্ড টারবাইন আমরা হয়তো অনেকেই দেখেছি বা হয়তো অনেকে দেখিনি। উইন্ডমিলের কাজ হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করা। কীভাবে এই ইলেকট্রিসিটি জেনারেট করছে, এর মধ্যে কী জেনারেটর ব্যবহার হচ্ছে এবং আর কী কী যন্ত্রাংশ রয়েছে সেই বিষয়ে আমরা সম্ভব ধারণা পাবো এই ল্যাবরেটরিতে। এখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ওয়ার্কশপে এসে হাজির হয়েছি। এই ওয়ার্কশপে স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ওয়্যারিং সিস্টেম আছে সেই ওয়্যারিং তারা জানতে পারবে, আর এখানে মোটর যে ওভারঅলিং হয় তার যে মেনটেন্যান্স, ট্রান্সফরমারের যে অয়েলের যে মেনটেন্যান্স, তার যে পিউরিফিকেশন, এগুলো সম্বন্ধে তারা জানতে পারবে। এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে আমরা জেনে নেব মিস্টার পিন্টু দাসের কাছ থেকে। আমি পিন্টু দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা ওয়ার্কশপে দেখছি বিভিন্ন মোটরের তার কনস্ট্রাকশন এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল। আমরা এখানে দেখছি একটা ট্রান্সফরমার অয়েল ফিল্টারেশান কিট। এখানে তোমরা যে ট্রান্সফরমার দেখেছো সেই ট্রান্সফরমারের যে অয়েল, সেই অয়েলকে ফিল্টারেশান করবার জন্য এই কিটটা আমরা ব্যবহার করি। এছাড়াও আমরা আমাদের স্টুডেন্টদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং সম্পর্কে সম্পূর্ণ শিক্ষা দিয়ে থাকি। এতক্ষণ তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন ল্যাবরেটরি এবং ওয়ার্কশপ দেখলে এবং জানলে। এই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পরে তোমাদের ভবিষ্যৎ কী এই সম্পর্কে বিস্তারিতভাবে বলবেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর মিস্টার কৌস্তভ মল্লিক। হ্যালো, আমি কৌস্তভ মল্লিক,
কোর্স কোঅর্ডিনেটর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে তোমাদের যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরের ভবিষ্যৎ। পড়ার পরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে দুটো দিক তোমাদের সামনে খুলে যায়, এক চাকরির দিক আর একটা হচ্ছে উচ্চশিক্ষার দিক। যদি চাকরির দিকের কথা বলি, সেখানে রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম, বিভিন্ন প্রাইভেট কোম্পানির ইন্টারভিউ, সেগুলো ক্র্যাক করে তোমরা খুব ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো। আরেকটা দিক যেটা প্রথমেই আমি উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে হায়ার স্টাডিজ। হায়ার স্টাডিজ মানে কি, তোমরা এই ডিপ্লোমা কোর্স করার পর জিলেট এক্সাম দিয়ে তোমরা বিটেকে ভর্তি হতে পারো এবং সেই রাস্তাতে এগিয়ে গিয়ে এমটেক বা পিএইচডির দিকেও এগিয়ে যেতে পারো। বর্তমানে দেখা যাচ্ছে, তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো যে ইভি বা সোলার এনার্জি এগুলোর উপর প্রচুর কাজ হচ্ছে এবং আগামী কয়েক বছরে এগুলোর উপর সরকার যথেষ্ট গুরুত্ব দেবে। তাই আমার মনে হয় যে এই কোর্সটা তোমাদের করলে চাকরির কোনো অভাব অনুভব হবে না।